হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমি ভালো আছি, একটু কনফিউশনে আছি। তো থাম্বনেল থেকে তোমরা বুঝতেই পেরেছো আমার কনফিউশনের কারণ, তোমরা বুঝতে পেরেছো। তো প্রথমে তোমাদের সবার একটা বহুল পরিমাণে জিজ্ঞাসা প্রশ্ন, সেটা হচ্ছে টিনা কেন ভিডিও দিচ্ছে না? তুমি তো জানো, তুমি বলো। তোমাদেরকে একটা কথা আমি পরিষ্কার করে বলি, এর আগেও বলেছি আবারও বলছি, যে টিনার সঙ্গে কিন্তু আমার সম্পর্ক অতটা মাখো নয় যেটা কিনা আমার ম্যান্ডির সঙ্গে ছিল। বারবার তোমাদেরকে বলছি, ম্যান্ডির কিছু হলেই, ম্যান্ডির এ থেকে জেড যাওয়া লাগতো না, এ থেকে বি হলে পরেই কিন্তু ম্যান্ডি আমাকে বলতো, এটা হয়েছে, ওটা হয়েছে, এটা করছি, সেটা করছি, মন খারাপ হলে ফোন করা, মন ভালো থাকলে ফোন করা, সব সময় কিন্তু ম্যান্ডি আমার সঙ্গে যোগাযোগ রেখেছে। কিন্তু টিনার ক্ষেত্রে কিন্তু শুরুর থেকেই বিষয়টা সেরকম নয়, ঠিক আছে? টিনার ক্ষেত্রে বিষয়টা পুরোপুরি আলাদা। টিনা ভীষণ পরিমাণে রিজার্ভড একটা মেয়ে পার্সন, সেই কারণে টিনার কখন কী হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু আমার পক্ষে জানা সম্ভব নয়। আমি যখন ম্যান্ডির সম্পর্কে পুরো খোলসা করে বলতে পারি, তাহলে টিনার সম্পর্কে আমি বলবো না কেন? এটা তো আমার বিজনেসের জায়গা, আমি কেন বলবো না? যতটুকু জেনেছি ততটুকু কিন্তু বলেছি, ঠিক আছে? আর তোমরা বলো আমি সব জানি না? আমি সব জানি না, আমি সব জানি না। যেইটুকু টিনা জানানোর প্রয়োজন বোধ করে সেইটুকু আমাকে জানায়, আর আমি সেইটুকুই জানি। আমি এক্সেস কোনো কথা জিজ্ঞাসা করি না, আমার জানার প্রয়োজন নেই। যতটুকু ভিডিওতে দেবে ততটুকু দেখবো, আর যতটুকু আমাকে বলার ও প্রয়োজন মনে করবে ততটুকুও বলবে। এক্সট্রা করে কারোর লাইফে ঢোকার ইচ্ছে আমার নেই, কোনো দিন ছিলও না, এখনও নেই, ভবিষ্যতেও থাকবে না। কারণ আমি পছন্দ করি না আমার লাইফে জোর করে কেউ ঢুকুক, তাই না? তো সুতরাং সেই মানে ব্যবধানটা আমি মেনটেন করি। এইবার আসছি কেন ভিডিও দিচ্ছে না। এক নম্বর কথা, ও কোনো রকম কোনো কন্ট্রোভার্সিতে যুক্ত হবে না। ওর হাজব্যান্ডের কোনো রকম কোনো কথার বিদ্রুপের, দোষারোপের কোনো উত্তর ও দেবে না। যদি দেওয়ার হতো তাহলে দিত। তোমরা অনেকেই আমাকে বলছো যে ও কেন কিছু বলছে না, ও কেন সব কিছু মাথা পেতে মেনে নিচ্ছে, তাই না? তোমরা এটা বলছো, এটা আমাদের জিজ্ঞাসা, এটা আমাদের ভেতরের প্রশ্ন ওকে নিয়ে। কিন্তু ওর হয়তো সেটা মালুমই হচ্ছে না, মালুম হয়তো হচ্ছে কিন্তু প্রশ্ন উত্তর দেওয়ার বা ক্ল্যারিফিকেশন দেওয়ার প্রয়োজন হয়তো বোধ করছে না। অ্যাকচুয়ালি কী বলতো, আমরা যার সঙ্গে থাকবো বলে ভাবি বা আমাদের সঙ্গে যে রয়েছে, সে যদি আমাদের কাছ থেকে কোনো রকম কোনো ক্ল্যারিফিকেশান না চায় না, বা সে যদি আমাদেরকে দিতে না বলে, তাহলে আমরা অনেকটাই বেপরোয়া হয়ে যাই। তো সেক্ষেত্রে টিনার ক্ষেত্রে আমি সেটাই বলবো, এখন ওর সোশ্যাল মিডিয়ার প্রতি ঝোঁকটা কম রয়েছে, এবং ও মনে করছে সোশ্যাল মিডিয়ায় না থাকলেও চলবে। এই জিনিসটা কিন্তু সুদীপ্ত আমাকে বলেছিল যে যখন আর কি ও বলেনি, আর কি স্বীকার করেনি যে সুদীপ্তই সেই ছেলে যাকে টিনা ভালোবাসে, তখন সুদীপ্ত এটা বলেছিল যে টিনা যার সঙ্গে সম্পর্ক রয়েছে, সম্পর্কে যুক্ত রয়েছে, সেই ব্যক্তি কিন্তু চাই না যে টিনা ভিডিও করুক, সোশ্যাল মিডিয়াতে থাকুক, ঠিক আছে? তখনও আমার খটকা লেগেছে, এত গভীর কথা এই ছেলেটা জানছে কি করে? আমি তারপরে ভাবলাম হয়তো ভালো বন্ধুত্বের সম্পর্ক রয়েছে, সেই কারণে হয়তো টিনা এই ছেলেটিকে বলেছে, ঠিক আছে? তারপরে আমি তখন বলেছিলাম, এই কথাটা যদি সুদীপ্ত নিজের মুখেও বলতো যে হ্যাঁ আমি সেই ব্যক্তি এবং আমি চাই না টিনা ভিডিও করুক, সেখানেও আমি অবজেকশন জানাতাম, আর সেই দিনও আমি অবজেকশন জানিয়েছিলাম, ইভেন আমি এখনও অবজেকশন জানাচ্ছি, কারণ আমি কারোর কাছে আমার মাথা বিকিয়ে দিই না, ঠিক আছে? আমার যেটা বলার সেটা সামনেও বলি, আর পেছনে বলার কোনো প্রশ্নই ওঠে না। তো আমি সেদিন সুদীপ্তকে বলেছিলাম যে কেন ছাড়বে, এটা একটা ওর আর্নিংয়ের জায়গা, আর আর্নিং অর্থাৎ সেলফ ডিপেন্ডেন্ট হওয়া, ইন্ডিপেন্ডেন্ট হওয়া, ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা যে কতটা জরুরি, আর সবচেয়ে বেশি জরুরি একটা মেয়ের ক্ষেত্রে, আমাদের মতন সমাজে বলো, পুরো পৃথিবীতেই বলো, একটা মেয়ের পক্ষে ইনকাম করা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি, মানে তার সেলফ রেসপেক্ট সেই ইনকামের সঙ্গে যুক্ত আছে। তো সেখানে দাঁড়িয়ে টিনার একটা ভালো সোশ্যাল মিডিয়াতে ওর একটা ফেস ভ্যালু রয়েছে, সেই জায়গাটা ও কেন ছাড়বে, তাই না? সেই জায়গাটা ও কেন ছাড়বে? দরকার নেই ওর কোনো কন্ট্রোভার্সি ভিডিও করার দরকার নেই, ওর মতন ডেলি ব্লগ দেবে। আমি সেই দিনও ওই কথাটা বলেছিলাম, আজকেও ওই কথাটা বলছি, আমরা আমাদের মতন জাজমেন্ট শোনাতে পারি, কিন্তু কে কতটা মানবে না মানবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তাই না? এখন তবে হ্যাঁ, সুদীপ্ত এটা আমাকে বলেছিল যে আমি বলেছি যে ওর হাজব্যান্ড যেইগুলো বলছে সেটা নিয়ে তুমি উত্তর দাও, কিন্তু ও দেবে না। অর্থাৎ টিনার এটা ব্যক্তিগত ইচ্ছা যে ও কোনো রকম এইরকম কোনো কথার উত্তর প্রত্যুত্তর দেবে না, এটা ওর ব্যক্তিগত ইচ্ছা। এইবার তোমরা বলতে পারো যে ও তো ডেলি ব্লগ দিচ্ছিল, ডেলি ব্লগ দিতে পারে, এইবার ডেলি ব্লগ কেন দিচ্ছে না সেটা তোমাদেরকে আমি বলি। সেটা হচ্ছে ওর বাড়িতে একটা অনুষ্ঠান, ওদের বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে জানো। এইবার এটা একটা খুব সাধারণ কথা, এটা আমি তোমাদেরকে বলি বা না বলি এটা তোমরা বেশ ভালো মতন আইডিয়া করে নিতে পারবে।
যে কোনো বাড়িতে একটা শুভ অনুষ্ঠান চলাকালীন যদি পরিবারের কোনো সদস্যের এরকম একটা বিবাহ বিচ্ছেদের মতন একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক মানে সম্পর্ক মানে বিয়ের মতন একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক যদি বিচ্ছেদের মানে ইসে এসে দাঁড়ায়, ঘাটে এসে দাঁড়ায়, তাহলে কিন্তু সেটা কোনো সংসারই মেনে নিতে পারে না, কোনো পরিবারের লোকজনই মেনে নিতে পারে না। সুতরাং সেই কারণেই ও ভিডিও দেওয়া বন্ধ রেখেছে, যাতে করে ওর পরিবারকে নিয়ে আর কোনো রকম কোনো কালিমা ছড়ানো হয়। কারণ ও যদি চপও খায় সেটা নিয়েও ওর বর বলছে, আইসক্রিম খায় সেটা নিয়েও ও বলছে, রিলস বানায় সেটা নিয়েও ও বলছে। সেই কারণে ও পুরোপুরি টোটালি স্টপ রেখেছে। ওর দাদার বিয়েটা হয়ে গেলে আশা করছি ও আবার পুনরায় ভিডিও দেবে, এটা আমি ভাবছি, এটা আমি ভাবছি। এবার কী করবে না করবে সেটা সম্পূর্ণই ওর ব্যক্তিগত ব্যাপার। এই খবরগুলো না পাবলিক হয়ে গেছে যেহেতু ও সোশ্যাল মিডিয়াতে দিয়েছে, মানে টিনার কথা বলছি, যেহেতু সোশ্যাল মিডিয়াতে দিয়েছে, ফেসবুকে স্টোরিতে দিয়েছে, আমিও দেখেছি। যেহেতু আমি কথাটা বলতাম না, যেহেতু এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে কাদা চেটাচেটি শুরু হয়ে গেছে, সেই কারণে আমি বললাম যে ও সোশ্যাল হচ্ছে তোমার ফেসবুকে স্টোরিতে দিয়েছিল টিনা আর কি, যে ফ্রাইড রাইস খাচ্ছে, আইসক্রিম না চা কী একটা খেয়েছিল জানি, স্টোরিতে আমি দেখেছিলাম, মনে নেই সঠিক। তো সেটা যে ও একা খেতে যায়নি সেটাও জানি, এবং ও যে সুদীপ্তর সঙ্গে গেছিলো সেটাও আমরা জানি। তো সেটা নিয়ে রীতিমতন তোলপা শুরু হয়ে গেছে যে কী করে দুধের একটা বাচ্চাকে বাড়িতে রেখে নিজে মজ মস্তি করছে, খাচ্ছে দাচ্ছে ঘুরছে ফিরছে, এই সমস্ত কী করে করছে। তো এই সমস্ত কী করে করছে সেটা ওই জানে ভাই, এর মধ্যে আমার কিছু বলার নেই। ওর যদি দুঃখ হয় ও দুঃখ প্রকাশ করবে, ওর যদি দুঃখ না হয় দুঃখ প্রকাশ করবে না। ওর খাওয়ার ইচ্ছা হচ্ছে ও খাচ্ছে, ওর খাওয়ার ইচ্ছা হচ্ছে না ও খাচ্ছে না, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। বিশ্বাস করে আমার কিছু বলার নেই, কারণ এখন টিনার হাজব্যান্ডও ডিবাপিতে গিয়ে বিরিয়ানি সাটিয়ে এসেছে, বাড়িতে খাসির মাংস হচ্ছে, সেখানে কি আমি কিছু বলেছি? সেখানে যখন আমি কিছু বলিনি তাহলে টিনাকে নিয়ে কেন কিছু বলবো? আমি আমার তরফ থেকে বলছি, ঠিক আছে, আমি আমার তরফ থেকে বলছি। যেখানে আমি ওকে নিয়ে কিছু বলিনি, ওর হাজব্যান্ডকে নিয়ে কিছু বলিনি, ওকে নিয়েও কিছু বলবো না। কারণ মস্তিতে ভাই সবাই আছে, মস্তিতে সবাই আছে। বিষয়টাকে যদি মিটমাট করানোর হতো তাহলে দুটো পরিবার, আলটিমেট দুটো পরিবার, দুটো পরিবারের মানুষজন এই সম্পর্কটাকে জোড়া দেওয়ার জন্য একটা জায়গায় বসতো, একটা জায়গায় বসতো। আজকে একটা বিয়ে যেমন মুখের কথায় হয়ে যায় না, তেমনি বিচ্ছেদও কিন্তু মুখের কথায় হয়ে যায় না। কিন্তু ওয়াইটিতে এসে দেখছি যে বাবা মা কোনো ক্ষেত্রে ইনভলভ হচ্ছে না। স্যান্ডি ম্যান্ডির বিষয়টা পুরোটাই আলাদা ছিল, যদিও আলাদা ছিল তবু আমি বলবো তাদের বাবা মার ইনভলভ হওয়া প্রথম থেকেই জরুরি ছিল। আজকে যদি স্যান্ডির বাবা মা প্রথম থেকে ইনভলভ হতো তাহলে এতটা কাটা ছেটাছেটি কিন্তু হতো না, এতটা এত দূর যাওয়ার প্রশ্নই উঠত না। তো সেখানেও তারা উদাসীনতা দেখিয়েছে, কেন? কারণ কি বলেছে, সোমনাথের বাবার সবসময় একটাই কথা ছিল যে তোমরা দুজন দুজনকে দেখে বিয়ে করেছ, তোমরা দুজন বুঝে নাও, আমাদেরকে এর মধ্যে জড়াবে না, এই কথা সবসময় বলেছে। কিন্তু এক্ষেত্রে টিনার সঙ্গে তো, টিনা তো দেখাশোনা করে বিয়ে হয়েছে, তাহলে যখন বিয়ে হয়েছিল তখন দুটো পরিবার একসঙ্গে বসে, দুটো পরিবারের মধ্যে আলাপ আলোচনা করে তারপরে বিয়ে করেছিল। আজকে যখন বিচ্ছেদ হচ্ছে তখন একটা ফ্যামিলি অর্থাৎ হাজব্যান্ডের দিক থেকে শুধুমাত্র ভিডিও আসছে, শুধুমাত্র ভিডিওর পরে ভিডিও আসছে। একটাবার কিন্তু প্রয়োজন বোধ করেনি কোনো ফ্যামিলি, প্রয়োজন বোধ করেনি দুটো ফ্যামিলি এক জায়গায় হই, দুটো ফ্যামিলিকে মানে বাঁচানোর চেষ্টা করি, দুটো জীবনকে বাঁচানোর চেষ্টা করি বা বাচ্চাটার দিকে তাকিয়ে বাঁচানোর চেষ্টা করি। আজকে আমার কমেন্ট বক্সে এসে তোমরা বারবার এই একটাই কথা বলো যে সংসার ভাঙছো, সংসার ভাঙছো, সংসার জোড়া লাগানোর চেষ্টা করতে পারো না। তোমরা কী ভাবো, তোমরা কী মনে করো, কী মনে করো আমাকে, আমাকে আমি কি এখানটায় সালিশি সভা বসিয়েছি নাকি, যেখানে যেই দুই পরিবারের লোকজন নিজেরা উদাসীন, তাদের মধ্যে কোনো সেন্স নেই, তাদের মধ্যে কোনো পরোয়া নেই, যে দুটো মানে সম্পর্ক, একটা সম্পর্ক বিচ্ছেদ ঘটছে সেখানে পরিমরি করে আমরা জোড়া দেওয়ার ব্যবস্থা করি, পরিমরি করে সম্পর্কটাকে বাঁচানোর চেষ্টা করি, দুটো ফ্যামিলির লোকজনের মধ্যে কোনো কিছু নেই, তোমরা জিনিসগুলো আমার মাথায় এনে ফেলছো, তোমাদের আদৌ কি বোধ বুদ্ধি বলে কিছু আছে, কিছু কি আছে? যাদের গার্জিয়ানরা এত উদাসীন, এক পক্ষের গার্জিয়ানরা তো কি বলবো, দালালদেরকে ডেকে ডেকে রীতিমতন বৌমার নামে বদনাম করে বেড়াচ্ছে, বুঝতে পারছো না এগুলো? তোমরা বুঝতে পারবেও না, তোমরা ঘাসে মুখ না, তোমরা মাটির তলায় মুখ দিয়ে চলো, চলতে থাকো। তো এইটাই কারণ, একটা কথা বলতে গিয়ে আরেকদিকে চলে যাচ্ছি। তো এটাই হচ্ছে কথা যে টিনার বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠান শেষ হয়ে গেলে হয়তো ও ভিডিও দেওয়া শুরু করবে। এইবার আসি থাম্বনেলে যে ছবিটা দিয়েছি সেই সম্পর্কে কিছু কথা বলি। বেশ কিছু কথা সামনে আসছে যে টিনা নাকি মানুষদেরকে বোকা বানাচ্ছে, আদৌ ও কোনো রকম কোনো কেস ফাইল করেনি, সে ডিভোর্সের বিষয় হোক বা দুটো চ্যানেলের সম্পর্কে যে আর কি কেস ফাইল করেছে বলেছে, সেইটা কিছুই করেনি, ও নাকি পাবলিকদেরকে বোকা বানাচ্ছে। দেখো আইনের সম্পর্কে আমরা কতটুকু কি জানি,
বিশেষ করে আমি কতটা কী জানি। তবে হ্যাঁ, আমি দুবার করে জিডি করেছি, এইটুকু আমি তোমাদেরকে বলতে পারবো যে জিডি লিখে জমা দেওয়ার আগে একটা করে জেরক্স কপি আমাদেরকে রেখে দিতে বলে, যেটা আমি দুইবারই করেছিলাম। একবার হচ্ছে তোমার গাইঘাটা থানায় করেছিলাম, আর একবার সাইবার থানায় করেছিলাম। জমা দেওয়ার আগে, স্ট্যাম্প মারার আগে আমাদেরকে জেরক্স করে আনতে বলে, ঠিক আছে? তারপরে তারা অরিজিনাল কপিতে জেরক্স, এই স্ট্যাম্প মেরে সিরিয়াল নাম্বার দিয়ে আমাদেরকে একটা রিসিপ্ট কপি দেয়, আর অরিজিনাল কপিটা তারা রেখে দেয়। বুঝতে পারলে তো? রিসিপ্ট কপি একটা দেয়, আর অরিজিনাল কপিটা রেখে দেয়, আর জেরক্স কপিটা থাকে। তো সেখানে সেই জেরক্স কপিতে তো আমার স্ট্যাম্প থাকবে না, সেই জেরক্স কপিতে আমাদের স্ট্যাম্প থাকে না। আমার কাছে তো নেই, আমার কাছে এখনও জেরক্সটা আছে, কিন্তু সেখানে কিন্তু স্ট্যাম্প নেই, ঠিক আছে? কারণ যখন লেখা হয় তখনই ওনারা বলে দেন যে জেরক্স করে রাখুন, বা যে যার কনসার্নের খাতিরে কিন্তু জেরক্স করে রাখে। তো আমার ক্ষেত্রে তাই হয়েছিল, কিন্তু আমি কিন্তু রিসিপ্ট কপিটা দেখিয়েছিলাম যে আমি এই যে জিডি করে এসেছি এটা হচ্ছে তার রিসিপ্ট কপি। তো টিনার ক্ষেত্রে বলা হচ্ছে ও নাকি পাবলিকদেরকে বোকা বানাচ্ছে, ওর হচ্ছে তোমার যে ডিভোর্স কেস যে ফাইল করেছে তার কোনো সিরিয়াল নাম্বার নেই, তার মধ্যে কোনো সরকারি স্ট্যাম্প নেই, এগুলো বলা হচ্ছে। এইবার এই বিষয়ে ক্ল্যারিফিকেশন কিন্তু একমাত্র টিনাই দিতে পারে, ও যদি প্রয়োজন মনে করে দেবে, আর যদি প্রয়োজন মনে না করে তাহলে দেবে না। এইভাবে একটা আইনির বিষয়কে নিয়ে মিথ্যে ছলনা করছে, বোকা বানাচ্ছে, এই ধরনের কথা অন্তত আমি বলবো না। সে আমি আজকে টিনার হয়ে ভিডিও বানাচ্ছি সেই জন্য না, অন্য কেউ যদি হতো যাকে নিয়ে আমি নেগেটিভ ভিডিও বানাই বা কোনো সময় বানিয়েছে বা বানাচ্ছি, তার পক্ষ থেকেও যদি এরকম আসতো তাহলেও আমি বলতাম না। যতক্ষণ না বিষয়টা পুরোটা চোখের সামনে আসছে সেটা নিয়ে আমি কখনো বলবো না। এগুলি আইনের বিষয় বস, আইন নিয়ে কখনো ছেলে খেলা করতে নেই, ঠিক আছে? সে ছোট বিষয় হোক বা বড় বিষয়, আইন নিয়ে কখনো ছেলে খেলা করতে নেই। আমি আমার তরফ থেকে বলবো টিনাকে যে এই বিষয়টা সত্যি না মিথ্যে সেটা ডাইরেক্ট প্রুফ দিক বা নিজে এসে বলুক। এমনিতে তো প্রুফ হয়েই যাবে, কারণ টিনা নিজের মুখেই বলেছে, কারণ ও যেহেতু করে এসেছে তাই শুনেছে যে অ্যাপ্লাই করে এসেছে, এটা প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পরে 3 মাস পরে ওর হাজব্যান্ডের কাছে নোটিশটা যাবে, ঠিক আছে? 3 মাস পরে নোটিশটা যাবে। ডিভোর্স আজকে অ্যাপ্লাই করে আসলাম, কালকে ডিভোর্স হয়ে গেল, এটা কিন্তু না। যারা এই প্রসেসের মধ্যে দিয়ে, এই ভয়ানক খারাপ একটা প্রসেসের মধ্যে দিয়ে গেছে, তারা কিন্তু জানে এটা কিন্তু ভীষণ লেন্দি প্রসেস। আর এই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে টিনা তার ছেলেকে রেখে 1 মাসের উপরে হয়ে গেল বাড়িতে রয়েছে বা ছেড়ে রয়েছে, সেখানে দাঁড়িয়ে ও এই জিনিসটা নিয়ে ছেলে খেলা করবে সেটা অন্তত আমি মনে করছি না। কারণ ওরা দুজনে, মানে সুদীপ্ত এবং টিনা দুজনেই কিন্তু একসঙ্গে থাকার জন্য এবং লিগালি থাকার জন্য কিন্তু বেশ মরিয়া। আর সেখানটায় দাঁড়িয়ে ওদের যে চাহিদা সেটা কখনো দর্শকদেরকে বোকা বানিয়ে তো হবে না। দর্শকদেরকে আইনি পথে যদি বোকা বানানোর হতো না, টিনার যদি বোকা বানানোর হতো তাহলে দিনের পর দিন ভিডিও করতো, দিনের পর দিন ভিডিও করতো, আর যাই বলতো দর্শকটা সেটা শুনতো, বেশ ভালো অডিয়েন্স রিটেনশন আসতো, এবং তার সাথে সাথে ইনকামটাও ভালো হতো, যেটা কিনা একতরফে টিনার হাজব্যান্ড শুধু করে যাচ্ছে, ঠিক আছে? এইটুকু একটা সাধারণ সেন্স নিয়ে মানুষ বুঝতে পারে যে ওর যদি এই বিষয়টা নিয়ে মানুষদেরকে নেহাতি বোকা বানানোর হতো না, তাহলে ও মাত্র 2 মিনিট 50 সেকেন্ডের একটা ভিডিও করে ছেড়ে দিত না। ও রীতিমতন মানে রামায়ণ মহাভারত লিখে ফেলতো, আর প্রত্যেক দিন লিখতো এবং দর্শকরা সেটা গিলতো, সেটা সবাই ভালো মতন জানে। সুতরাং এখানে আমার মনে হয় না ও বোকা বানিয়েছে। আমার যেটা মনে হয়, এটা আমার মনে হয়, আবারও বলছি আমার যেটা মনে হয়, কারণ আমি যেহেতু এর মধ্যে দিয়ে গেছি একবার, ডিভোর্সের মধ্যে দিয়ে তো যাইনি, আইনি পথে গেছিলাম, যে এটা জমা দেওয়ার আগে জেরক্স কপি, এটা আমার মনে হয়, ফর্ম টর্ম ফিল আপ করার আগে, সিরিয়াল নাম্বার স্ট্যাম্প মারার এসব আগে, এসবের আগে। এবার আমি বলবো এর পুষ্টিকরণ যেন টিনা নিজে খোদ এসে করে। আর আবারও বলছি, টিনার সঙ্গে আমার সম্পর্ক অতটা গভীর নয় যেটা তোমরা ভাবছো, ঠিক আছে? ও যখন প্রয়োজন মনে করে তখন আমার সঙ্গে যোগাযোগ করে, ওর সঙ্গে আমার যোগাযোগ করার কোনো মাধ্যম নেই। ওর প্রয়োজন পড়লে সে সবসময় যে প্রয়োজনে করে এটাও বলা ভুল, এমনি এমনি কথা বলার জন্যও করে, আমি কেমন আছি, কী করছি না করছি, এটা বলার জন্যও করে, সবসময় যে প্রয়োজনে করে সেটা কিন্তু না। প্রয়োজন মিন্স কী বলতো? প্রয়োজন মিন্স হচ্ছে ওর সম্পর্কে যখন কোনো ভুল কিছু রটানো হয় সেটা ক্ল্যারিফিকেশান আমাকে দেয়, যে দি ভাই এটা এই বলছে তো এটা কিন্তু এই টাইপের আমার সঙ্গে আমাকে ইনফরমেশান দেয়, ঠিক আছে? এমন না যে দিদি ভাই তুমি এটা নিয়ে ভিডিও করো। কোনো সময় তোমরা বলতে পারবে না যে কোনো একটা বিষয় নিয়ে আমি আগে ভিডিও বানিয়েছি বা টিনা আমাকে আগে কোনো ইনফরমেশান প্রোভাইড করেছে, এরকম কিন্তু কখনো হয়নি। যেটা নিয়ে রটে গেছে আমি সেটা নিয়ে ক্ল্যারিফিকেশান দিতে বসেছি, কারণ ইনফরমেশান সেখান থেকে এসেছে, বুঝতে পারলে?
আর আমারও ওই জায়গাটায় প্রথমটায় খটকা লেগেছিল যে কী ব্যাপার, সত্যি তো সিরিয়াল নাম্বার নেই কেন, স্ট্যাম্প নেই কেন। তারপর আমার নিজেরটা মনে পড়লো, আমার নিজেরটা মনে পড়লো, যদি চাও আমি আবার আমারটা খুলে দেখিয়ে দেবো। ফাইলে যত্ন সহকারে রেখে দিয়েছি, কারণ ইউটিউবে এসে যেই সমস্ত ভয়ানক পরিস্থিতির সম্মুখীন আমি হয়েছি তাতে করে এই জিনিসগুলো আমি আজীবন রেখে দেবো, আজীবন রেখে দেবো, বুঝতে পারলে। আর কি বলবো বলো, ডিভোর্স হোক, ডিভোর্স হোক, যদি থাকতে না পারে, একসঙ্গে যদি থাকতে না পারে তাহলে ডিভোর্স হোক। আমার কমেন্ট বক্স দেখলে আমি বুঝতে পারি তোমরা অনেক মানুষ কিন্তু রীতিমতন বুঝে গেছো যে টিনাকে কতখানি সোশ্যাল মিডিয়াতে খারাপ করার জন্য মরিয়া হয়ে উঠেছে ওর বাড়ির লোকজন, ও মানে ওর শ্বশুরবাড়ির লোকজন কতখানি মরিয়া হয়ে উঠেছে সেটা কিন্তু তোমাদের মেসেজ কমেন্টগুলো দেখলে আমি বুঝতে পারছি যে তোমাদের বোঝার মানে মানুষের সংখ্যা কিন্তু বাড়ছে, বেশ বাড়ছে, আর বেশ ভালোও লাগছে এগুলো দেখে। তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর টিনাকে একবার রিকোয়েস্ট করবো যে এই বিষয়টা নিয়ে তুই মুখ খোল যদি পারিস। তাহলে